ये चीज़ों को सभी दिखा से ताकि शेडेरा हाथ का भूल भी ना चाहिए।
কিন্তু তোমরা বাড়ি একবার ছাই কিন্তু তাকে প্রলোভন দেখিয়েছে মা বাবা এসে তার ভার চেপে বেশি বলে তাকে যদি কারোর ঘরে ট্রান্সফার করে দিতো লাভ হবে না তার বিরুদ্ধে আমি চিনি সরকার আগে সাধনা বলে গ্রহণ করেছে কোন প্রলোভন নাই সে তার দেহ বিক্রি করবে না বুঝলে আমি হচ্ছি শাসকের নিয়োগী আমি জানি ঈশ্বর নাই নিজে কথাতে না বললে এটা লাফে উঠে যাবে উঠে উঠো আমার কি তোমার বেশি ক্ষতি গুরুদেব নাট্যাচার্য অর্থিন্দু মুস্তুমি ধুলে ফেলে আমাদের সবেতেই দরকারি আর আমি ভালো দিয়ে একটি ছাই ফেলতে ভাঙা গেল আমাদের তো বলতো তো কিছু একটা টুটে যাবে কিন্তু তুমি তো জানো উচ্ছে কাঠি দেওয়া তোমার কিন্তু কিছু টুটবে না তুমি একটা কাঠি ভালো করো নতুন কিছু বাইরে করো আপনি বললেন আমি হলে তার আগে তুলে দিলেও বিষটা খেতেও সে দিদা করবে না কিন্তু আমি তো জানি সে তার উপর জীবন আর কোনো কিছু চাই না তার এই দুর্বলতার সুযোগ নেই তাকে কেমন করে বলবো না তুমি যাই বলবো গ্রাইন মতো একজন নবদাবের অবসায় মতে তুমি যাও না শুধু ওই অমৃত মৃত্যুর আর কাপ্তান মৃত্যুর সঙ্গে নিয়ে যাও আমাকে কেমন লাগে হয়ে যাও আমি ওনাকে চিনতে পারবো না থিয়েটার হয় হোক না হয় হোক আমি হচ্ছি সম্ভ্রান্ত মানুষের ছেলে আমিও তার কিছু দায় করতে পারবো না শুনলাম তো শুনে আটকাবে না রামকৃষ্ণদেব যখন আপনার চিঠি নিয়েছে তখন সে আপনাকে উদ্ধার না করে ছাড়বে না গুলো উদ্ধার না করে ছাড়বে না উদ্ধার করেছিল